সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 11 নভেম্বর 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে অভি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়ার বহরপুর গ্রামে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম কয়েকটা গাভীনী সংগ্রহ করছে, কয়েকটা আছে বাচ্চা সহ, কয়েকটা আছে প্রেগনেট। তো আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান, তারা চাইলে এই ঠিকানায় আসবেন, এসে অবশ্যই গাভীগুলোর দুধ দহন করে দেখে শুনে তারপরে সংগ্রহ করবেন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলো একটু দেখাবো আপনাদের, আর এগুলো সম্পর্কে একটু ধারণা দিব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো রাখছে ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? এখন খারাপ চললে আলহামদুলিল্লাহ, ভালো চললে আলহামদুলিল্লাহ, যেহেতু ব্যবসা। জি, শুকরিয়া আদায় করি। আচ্ছা, তো এখন তো গাভী গরু কিনা বেচা এমনিতে একটু কম? একটু না, ভুষির দাম ভাই আজকে কিনেছি মনে করেন 2050 টাকা। এত টাকা দিয়ে আসলে গোখাদ্য কিনে গরু লালন পালন করার কষ্ট? তারপরে আমি বলি 2050 টাকা দিয়ে ভুষির বস্তা কিনে নিয়ে যায়, যদি 1,20,000-30,000 টাকা দিয়ে কোনো ব্যক্তি গাভী কেনে, আর যদি মনে করেন যে আমি দুধ বাজারে নিয়ে যাই বিক্রি করি গরু খাওয়াবো, সম্ভব না, ওটা ভুল হবে ভাই, ওটা ভুল হবে, আর ওই ব্যক্তির জন্য ওটা ভালোও না, ঠিকও না। কারণ একটা গরু সর্বনিম্ন হলে 15 কেজি দুধ হতে হবে, তাছাড়া বর্তমান বাজারের যে খাদ্যের দাম কেন সম্ভব না? 15 কেজি দুধ যদি পাবনায় হয়, হ্যাঁ পাবনায় যদি 15 কেজি দুধ হয়, আর ওই ভুষি যদি কাল কিনে খাওয়ায় পাবনায় দুধ 30-35 টাকা কেজি, আমাদের জন্য কিন্তু লস হয়ে যাবে। কিন্তু দুধটা সর্বনিম্ন হলে 50-এর উপরে থাকতে হবে, তাহলে হয়তো উনি হয় দুধ বেশি চার মাছ টাছ কিনতে পারবে, চাউল কিনতে পারবে না, এরম অবস্থা। আচ্ছা, চাউলেরও দাম বেশি? চাউলেরও দাম, মাছেরও তো দাম বেশি। মাছের মানে ছোটো মাছ হলে চারটি কিনতে পারবে। আচ্ছা, তো কয়টা গরু আছে বর্তমানে? গরু আছে অনেকগুলো, আমি 7টা গরু দেখাবো। 7টা গরু দেখবেন, বাচ্চা সহ গরু আছে? জি, বাচ্চা সহ আছে, প্রেগনেন্ট আছে। আর এই গরুগুলো কিনতে হলে অবশ্যই আসতে হবে? জি ভাই। দূর থেকে গরু কিনে অভিযোগ করা আসলে কোনো প্রশ্নই আসে না? না ভাই, আগে সচেতন ছিল না, এখন বেশ সচেতন। এখন আমার সাইতে, আমার একটা ধারণা, আমার সাইতে যারা গরু কেতা এরা ট্যানেল বেশি হয়েছে, আর এই ট্যানেলগুলি আমাদের প্রতিবেদন দেখে দেখে কিন্তু ওরা হয়েছে। হ্যাঁ, তো যারাই গরু কিনবে, আমার ধারণা পাবনার লোকে জুব্বা টুপি, হয়তো আমি একবার বলতেছি আর একজন আছে, আর মনে করেন কারুক আপনার বিশ্বাস করার, আমি মনে করি যে আপনি 10,000 টাকার গরু কিনলেন, মনে করেন যদি 1,000 টাকা কম দেন আমি কিন্তু আপনাকে নেবো না। আপনি 20 কেজি দুধ যখন আমি বলবো তখন 20 কেজি দুধ দরকার নাই। হ্যাঁ, আপনি আসে এখানে আইসি দাসাই করে দেখবেন হচ্ছে কিনা, তারপরে আপনি দরদাম করে টাকা দিবেন। আর এখন ইদালিং মনে করেন আবার 2,000-5,000 বাইরে দেন, আপনার বাসায় দিয়ে আসবো না, এই ধরনের কাজ কেউ করে না, দিয়েন না, আপনার এই কষ্টের টাকা। আর বিশেষ করে প্রবাসী ভাইরা, হ্যাঁ ওনারা তো, আমিও ছিলাম প্রবাসে, এই এনারা কিন্তু মনে করেন যখন দেশে থেকে যায় ওনারা ওখানে যায় অনেক সাথী পায় না, হ্যাঁ যদিও খারাপ হয়, আগুনে পুড়ে দেখা যাচ্ছে যে সোজা হয়ে যায়, ওনাদের মধ্যে হিংসা থাকে না, সত্য কথা বলে, আর ওনারা ঘ্যাট করে মানসিক বিশ্বাস করে, যার কারণে ওনারা ঠকে যায়, বুঝছেন। আর আমরা ওনারাই মানে বিশেষ করে আমরা প্রবাসের উপরে বেশি সুযোগ খুঁজি, কারণ ওরা গরুর সঙ্গে গাও লিখতে পারে না, যাই কিছু টাকা কামাই টামাই করেছে কষ্টের টাকা, ফাঁকি দেন, আমরা ফাঁকি দিলে তার জীবনটাই বাতিল করে দিচ্ছি, এইগুলাই বর্তমান বেশি করতেছি, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আকুব্বর ভাই চলেন গরু দেখে, আর আপনি এগুলো সম্পর্কে একটু বলেন। জি ভাই, আকুব্বর ভাই ভিডিও শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, শঙ্কর জাতের ভাই, হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী গরু। বয়স কেমন গরুটার? 2 দাঁত হতে যাচ্ছে। 2 দাঁতেই তো বেশ লম্বা চড়া হয়ে গেছে। জি ভাই, তো সঙ্গে তো একটা বাচ্চাও আছে। হ্যাঁ, বকনা বাচ্চা, মায়ের মতোই একটা বাচ্চা, বকনা বাচ্চা। জি জি জি, একটা বর্তমানের গাভী, একটা ভবিষ্যতের গাভী। জি জি জি, বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আছে তো লাভই আছে ভাই, 4 দিন। 4 দিন, তো 4 দিনে তো আসলে দুধের কথা বলা যায় না, এখন আইডিয়া করে নিতে হবে। তারপরে ভাই মনে করেন গতকাল সকালে 13 কেজি সকালে কালেছিলাম, সকালেই 13 কেজি। জি জি, তোলাম দেখলে মানুষ দর্শক বুঝতে পারবে। এখন দর্শকদের অবশ্যই গরুটা কিনতে হলে এখানে আসতে হবে, সকাল বিকাল দুধ দহন করতে হবে, তারপরে গরুটা সংগ্রহ করতে হবে। হ্যাঁ, আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন? এটা ভাই 3,15,000। 3,15,000, দর্শক দুধ দেখে তারপরে দরদাম করবে। জি ভাই, সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে সাদা কালো রঙের আরও একটা বাচ্চা সহ গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটাও হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী গরু। জি জি জি, এই গরুটার বয়স কেমন? এটা 2 দাঁত ভাই। 2 দাঁত বয়স? জি। তো এটার সঙ্গেও তো দেখি বাচ্চা আছে। এটা বকনা বাচ্চা, গতকাল বিকেলে হয়েছে ভাই। গতকালকেই বিকেলে হয়েছে, মায়ের মতোই ডোরা কাটানো একটা বকনা বাচ্চা। জি ভাই। তো এই বাচ্চার বয়স একদিন এখনো হয় নাই, জন্মফুল ক্লিয়ার হয়েছে? জন্মফুল ক্লিয়ার হয়েছে আজ রাত 12টার সময়। গাভী বাচ্চা সম্পূর্ণ সুস্থ? আল্লাহর রহমতে এখন ইনশাআল্লাহ সুস্থ দেখা যাচ্ছে, সুস্থ আছে। তো একদিনের বাচ্চা তো আসলে দুধের কথা বলা যাবে না, আইডিয়া করে নিতে হবে। এগুলা উলাম দেখলেই বুঝতে পারবে দর্শক দুধ হবে কিনা। হ্যাঁ, গল্প করবো না। দর্শক, বডি বড় আছে, চামড়া সোসা পাতলা আছে, মাথা ছোট আছে, মাজা উঁচা আছে,
গরুর মধ্যে যা বৈশিষ্ট্য লাগে আমি সুন্দর দেখে নিয়ে আসি, এখন বাকিটা আল্লাহ পাক জানে ভাই। সেটাই তো, দর্শক এই সৌন্দর্য দেখেই নিবে। এটার দাম রাখছেন কেমন? এটা 2,60,000। 2,60,000 দরদামের সুযোগ আছে। সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 3 নম্বরে কালো রঙের একটা গাভী আপনি নিয়ে আসছেন। গাভি কালো হলেও বাচ্চাটা সাদা কালো আছে। জি জি জি। এটা কোন জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। গাভি সাদা কালো আছে নিজ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, চারটা দাঁত আগে একটা বাচ্চা দিছে, এবার দ্বিতীয়বার বাচ্চা দিছে। এটা সেকেন্ড টাইম বাচ্চা, আগে একটা বাচ্চা দিছে। জি ভাই। সঙ্গে কি বাচ্চা? বকনা, এই ষাঁড় বাচ্চা ভাই। এটার সঙ্গে আছে ষাঁড় বাচ্চা। জি জি। এই বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 9 দিন ভাই। 9 দিন। গাভি এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি সম্পূর্ণ সুস্থ। তো একটা গাভি সকালে সুস্থ থাকলে বিকালে অসুস্থ হতে তো বেশি সময় লাগে না ভাই? এটা তো আমু সুস্থ এখন আছে, কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে যাবে। তো গাভি গরু যেহেতু অনেক টাকার জিনিস, আর গাভি গরু অসুস্থ হলে অনেক টাকা ক্ষতি হয়। জি জি জি। তো এই কারণে বলি যে ভিডিও দেখেন, বাট যখনই নেন, অনেকে ভিডিও দেখার একদিন পরে নেয়, 2 দিন পরে নেয়। তো এই 2 দিনের মধ্যে কিন্তু গরু অসুস্থ হতেই পারে। জি ভাই। তো যেইখান থেকেই নেন, যখন নেন তখন গরু সুস্থ কিনা, বাচ্চা সুস্থ কিনা এটা দেখে নেওয়া। এই জন্য আমি দর্শককে বলি, আপনারা যে গরুই কিনেন কেন, আসি এখানে সরজমে দেখে শুনে কিনবেন। এখন বাচ্চা সুস্থ আছে, বাচ্চার পাতলা পায়খানা হয়, 2 ঘন্টার মধ্যে মারাও যেতে পারে। সেটাই তো, এই জন্য সবসময় এসে দেখে নিতে হবে। জি জি। তো এটা আজকের প্রোগ্রামের 3 নম্বর। এটার দুধের দাম কেমন? এটা ভাই 20 প্লাস। আমি সকাল বিকেলে জেল ব্যক্তি আসবে, আমি 20 লিটারের উপরে দুধ দোয়াই করে দিয়ে দেবো, দাম লেবো 2,40,000। আজকের প্রোগ্রামের 3 নম্বর, দরদামের সুযোগ আছে। জি ভাই। সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আরো একটা বাচ্চা সহ গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, সাদা কালো রঙের একটা গরু। জি জি। এই গরুটার বয়স কেমন? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। কয় নাম্বার বাচ্চা? দ্বিতীয় বাচ্চা ভাই। আগে একটা বাচ্চা দিছে, এটা সেকেন্ড টাইম বাচ্চা। জি জি। সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা, 4 দিনের বাচ্চা, দেখেন লাভি আছে এখন। 4 দিনের বাচ্চা, ষাঁড় বাচ্চা এখনো নাভি আছে। জি জি। গাভি বাচ্চা সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ। এটার দুধ কতটুকু আছে? এটার দুধ ভাই 15 প্লাস হবে। 15 প্লাস হবে সকাল বিকাল মিলে? জি ভাই। যে নিবে এখানে এসে দহন করে দেখে নিবে। হ্যাঁ হ্যাঁ। তো আজকের প্রোগ্রামের 4 নম্বর গরু দাম রাখছেন কেমন? এটা 1,80,000 ভাই। 1,80,000। কালো রঙের এটা কোন জাতের গরু? এটা মহিষ অস্ট্রেলিয়া ভাই। মহিষ অস্ট্রেলিয়ান, একেবারে কালো। জি ভাই। এই গরুটার বয়স কেমন? 2 দাঁত। 2 দাঁত হতে যাচ্ছে। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা দিবে। প্রেগনেট? জি প্রেগনেট। কতদিনের প্রেগনেট? এই 2-4 দিনের মধ্যে বাচ্চা হবে। 2-4 দিনের মধ্যেই বাচ্চা হবে। জি জি। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 5 নম্বর গরু এটা। জি জি। তো এই অবস্থায় এটা যদি কেউ নিতে চায় কেমন দাম? এটা 2,25,000। 2,25,000 টাকা দাম, দর্শক দরদাম করে নিতে পারবে। জি জি। এটা সাইড করে দেন, 6 নম্বর। এই পাশে সিরিয়ালের 6 নম্বর একটা সুন্দর গরু আমাদের সামনে নিয়ে আসছেন, কালো রঙের। এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই। এই গরুটা সম্পর্কে কেবল গা দাঁত ভাঙেছে। কেবলমাত্র 2টা দাঁত মানে ভাঙেছে আর কি, এখনো দাঁত উঠে নাই। বাকি আছে কতদিন? এখনো কিছু না হলে 20 দিন বাকি আছে। 20 দিন বাকি আছে। উলান পালানের অনেক অনেক উলান মানে ব্যাপক উলান আর কি। আচ্ছা, তো এটার দাম রাখছেন কেমন? এটা ভাই এই একটা গরু ভাই আলোচনা সাপেক্ষে বিক্রি, আলোচনার সাপেক্ষে এই একটা মাত্র গরু বিক্রি করবেন। দাম চালে পর মানুষ আবার মনে করেন ভাববেন যে গরুর দাম এত বেশি, গরুর তো মনে করেন টেকা লিবে, আমি আমাকে দেখে কিন্তু তোকে 10 টাকাও দিবে না। সেটাই তো, এটা ছিল আজকের প্রোগ্রামের 6 নম্বর গরু। জি জি। সাইড করে দেন, 7 নম্বরটা দেখাই। এই পাশে সবশেষ 7 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটা সম্পর্কে ভাই কি বলবো, এখনো মাস কেনের মতো টাইম আছে। কোন জাতের গরু এটা? এটা শঙ্কর, অরিজিনালি মনে করেন বাগা বাড়ির যে আমরা বলতাম যে শঙ্কর, যে গরুর দুধ বেশি হয় ওটাকে শঙ্কর বলতাম। হ্যাঁ আচ্ছা। এই গরুটা মনে করেন শিং সহ সাদা, আর শিংটা মনে করেন দেখেন সামনে মুখে হেলানো, মাথাটা বেঁকা, কান দুইটা মনে করেন জার্সির, অরিজিনাল জার্সির কান। আচ্ছা। মাজাটা উষা, আর উলানটা একবারে ঝোলা হবে, কেবল এক মাস এখনো টাইম আছে, 8.5 মাস 8 মাস শেষ হয়, 8-এ পড়েছে, 1 মাসের উপরে এখনো বাকি আছে, 1 মাসের উপরে বাকি আছে। যখন উলান হবে তখন এই গরুগুলো দেখতে মনে করেন হেভি সুন্দর লাগবে। আচ্ছা, আজকের প্রোগ্রামের সবশেষ গরু দাম রাখছেন কেমন? এটা ভাই যদি গেল এই কোনো ব্যক্তি এই অবস্থায় নেয় তাহলে 2,70,000। 2,70,000 দরদামের সুযোগ আছে? সামান্য সুযোগ আছে ভাই। আচ্ছা, বুঝছেন আমি কিনে নিয়ে আসি, যারা গরু চিনবে তারা এই গরু মনে করেন নিবে, তাছাড়া তো মনে করেন মুরগি এগুলো অনেক দাম। আসলে গরু কিন্তু অনেক বড় ভাই, বিগ বডির গরু। তো ভাই এই ছিল গরু যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার এক কথায় যদি দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের ভাই প্রত্যেক প্রতিবেদনে বলি আমি, হ্যাঁ, একটা গরু
যেখান থেকে কেনেন 2,50,000-30,000 টাকা দিয়ে কেনেন, অনেক টাকা কিন্তু। হ্যাঁ অনেক টাকা, 2 লক্ষ টাকা মানে একটা গরিব মানুষের দিয়ে দিলে উনি কিন্তু আর হয়তো ওই টাকাটা লাড়ি চাড়ি খালি ওর জিন্দিগি কিন্তু অভাব হবে না। সেটাই তো, আপনার আমার যারা টাকা আছে তারা হয়তো মনে করতেছে 2-4টা গরু কিনে নিলে যায় টাকা দিয়ে বার করো, কিন্তু 2-4টা গরু যখন কিনতেছেন আমার দেশেই আছে ভাই, আমাদের দেশের কথাই বলতেছি, আমার দেশে অনেক লোক আছে রংপুরের বাচ্চা আর হচ্ছে পার্বতীপুরের গাবি একসঙ্গে করতেছে, এটা কিনতে কিন্তু ভাই অনেক টাকা কম লাগে। আমার একটা গরু মনে করেন 2 লক্ষ টাকা বিক্রি করতেছি আর ওই গরুর গরুই সেম মনে করেন 1.5 লক্ষ টাকা ওরা বিক্রি করতে, গাভী বাচ্চা দুই জায়গার। কালকে ভাই একটা সত্য কথা বলি, আমার ওই যে প্রথম 1 নম্বর সাদা গরুটা, হ্যাঁ 2,60,000 গরু লাগবে বা প্লাস ভাড়াটা দিয়ে খাওয়া টাওয়া দিয়ে 65-70 পড়ে গেছে। আচ্ছা এখন এক ভদ্রলোকের কাছে দাম চাইছে 3,10,000, ও বলতেছে ভাই 2-এর নিচে আসি কতক্ষণ, আমি বললাম ভাই রংপুর আর দিনাজপুরের গরু আছে অমুকের বাড়ি চলে যান ওই জায়গা গেলে পাওয়া যাবে না, তেন উনি বলতেছে ভাই আমি প্যালেন্সিয়ারম্যান, তা আমি বললাম ওখানে ভালো গরু আছে আকবরের কাছে ভালো গরু পাবেন না, 2-এর নিচে মনে করেন ওই সাদা গরুটা 1 নম্বর গরুটা ভাই বাংলাদেশে কেউ কোথাও দাম বলতে পারবে, হ্যাঁ উনি দাম বলতেছে 2-এর নিচে। সেটাই তাই বলতেছে আপনি রংপুরের আর দিনাজপুরের গরু কিনবেন, অমুকের খামারে গেলে খুব ভালো ভালো গরু পাবেন না, ওখানে চলে যান, পরে ওখান থেকে লিয়ে গেছে 100 গ্রাম দুধও পাবে না, বাচ্চা এক দেশের গরু আর এক দেশের, এইগুলা দেখি মনে করেন যাচাই বাছাই করে নিয়ে যাবেন তাতে ভালো হবে ভাই। হ্যাঁ গরুটা মনে করেন বাচ্চা ওর কিনা বাচ্চাটা ঠিক আছে কিনা গরুর লাড়বার আসছে কিনা এগুলো তো ভাই, একটা গরু যদি একটা বাঁট ডিফেক্ট হয়ে যায় বুঝছেন, গরু কিন্তু কিছু নালে পারে, যদি 2 লক্ষ টাকা হয় গরুর দাম হয়ে যাবে 1.5 লক্ষ টাকা। হ্যাঁ এই জন্য বলতেছি আপনারা এখানে এসে যাচাই বাছাই করে কিনবেন, ইনশাল্লাহ ঠকবেন না, ঠকবেন না। হ্যাঁ আর আর একটা বিষয় ভাই, কারুক টাকা দিবেন এই পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে কারো টাকা দিবেন দুধে ঠকাতে পারে, হ্যাঁ দুধ যদি ঠকবে না, না টাকা কেউ মারি দিবে না সেটাই। হ্যাঁ এই জন্যই বলতেছে আপনারা টাকা যদি না মারে আপনার তো কেউ কাড়ি নিবে না, আপনার টাকা নিয়ে আসার প্রয়োজন নেই, টাকা পুরাটাই ব্যাংকে থাকেন, শুধু আপনার যে খরচটা লাগবে পাবনা ঘুরতে 2-3 দিন একদিন যে খরচটা লাগবে ওই টাকাটা লেপো কোটে করে নিয়ে পাবনা এসে যাচাই বাছাই করি তারপরে আপনি গরু কিনবেন, তাহলে ইনশাল্লাহ ঠকবেন না। তো ঠিক আছে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।